76টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ হয়েছে 15,862টি গত 24 ঘণ্টায়, পরীক্ষা হয়েছে 15,632টি এবং এ পর্যন্ত পরীক্ষা 904,784টি নমুনা। 24 ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত COVID-19 পজিটিভ শনাক্ত হয়েছেন 1,75,494 জন। 24 ঘণ্টায় শনাক্তের হার 21.49% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.40%। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 3,706 জন। এ পর্যন্ত সুস্থ 84,544 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.17%। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 12 জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 1,770 জন এবং নারী 468 জন। শতাংশ বিবেচনায় পুরুষ মৃত্যুর হার 79.09% এবং নারী 20.91%। 24 ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0-10 বছরের মধ্যে 1 জন, 11-20 1 জন, 31-40 বছর 2 জন, 41-50 3 জন, 51-60 11 জন, 61-70 12 জন, 71-80 বছরের 2 জন, 71-80 9 জন এবং 81-90 বছরের মধ্যে 2 জন। বয়স বিবেচনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তার শতকরা হার 0.10 বছরের মধ্যে 0.63%, 11-20 1.16%, 21-30 3.26%, 31-40 7.10%, 41-50 14.61%, 51-60 29.04% এবং 60-ঊর্ধ্ব 44.19%। গত 24 ঘণ্টায় বিভাগওয়ারি মৃতের তালিকা। ঢাকা বিভাগ 12 জন, চট্টগ্রাম 14 জন, রাজশাহী 2 জন, খুলনা 6 জন, ময়মনসিংহ 2 জন, সিলেট 2 জন এবং রংপুর বিভাগে 3 জন। এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর হার ঢাকা 50.40%, চট্টগ্রাম 26.14%, রাজশাহী 5.01%, খুলনা 5.01%, বরিশাল 3.62%, সিলেট 4.33%, রংপুর 3.08% এবং ময়মনসিংহ 2.41%। 24 ঘণ্টায় যে 41 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 38 জন, বাড়িতে 3 জন।